হ্যালো, আসসালামু আলাইকুম। মাও যাচ্ছি সেহরি করতে, তো বন্ধু বান্ধব এবং কিছু ছোট ভাইরা মিলে রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে সেহরি করার জন্য। মেনলি আমি চিন্তা করলাম যে যেহেতু ছোট ছোট ব্লগ করা শুরু করেছি নতুন করে, তো সেহরি করতে যাওয়া মাওয়াতে গেলে হয়তো ছোট একটা ব্লগ হয়ে যাবে, এই জন্য মেনলি মাওয়াতে যাওয়া। আর মাওয়ার রাস্তা তো রাইড করার জন্য বেস্ট, এবং অবশ্যই সেফ রাইড করতে হবে, সতর্ক সহকারে রাইড করতে হবে, কারণ এটা হলো ভয়ঙ্কর সুন্দর। সো আপনি রাইড করবেন, নিজের অবশ্যই সেফটি মেনটেন করে গতি নিয়ন্ত্রণে রেখে অবশ্যই ড্রাইভ করতে হবে। সো আমরা রওনা দিলাম, আমাদের এখানে পাঁচটা বাইক ছিল, ছোট ভাইদের দুইটা বাইক এবং আমাদের বন্ধুদের দুইটা বাইক ছিল, টোটাল তিনটা বাইক। আমরা টোটাল পাঁচটা বাইক নিয়ে গিয়েছিলাম, আমার একটা বাইক, আমি একাই সোলো ড্রাইভ করেছিলাম। সো দেখতে পাচ্ছেন রাস্তা অনেক ফাঁকা ছিল এবং রাইড করে অনেক মজা ছিল। সো আমি মানে সিটি রাইড করে তো আসলে রাইডিংয়ের মজাটা বোঝা যায় না। ফাইনালি আমরা চলে আসলাম মাওয়াতে, এখানে নিউ মোল্লায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা সেহরি করবো ইনশাল্লাহ। এখন মাছ কেনার পালা, দুইটা মাছ আমাদের কাছে 3,000 টাকা চেয়েছিল, তো 2,500 টাকা দিয়ে আমরা মাছটা কিনে নিলাম। তো রান্না শেষ, আমরা ডাইনিংয়ে বসে পড়লাম সবাই মিলে, সেহরি করা শুরু করলাম। সেহরি রান্না হতে বেশিক্ষণ সময় লাগেনি, 20 মিনিটের মধ্যে হয়ে গেছে। সো খাওয়া দাওয়া মিলে শেষ, এখন সেহরি শেষ মুহূর্তে সবাই চা সিগারেট খেয়ে নিচ্ছে। সো মাওয়াতে মোটামুটি সেহরি শেষ, এখন রওনা দেওয়ার পালা। মাওয়া এক্সপ্রেসওয়েতে একটু দাঁড়িয়েছিলাম, একটু নিজেরা একটু ছবি তুলে নিলাম, একটু টুকটাক ভিডিও করে নিলাম। হ্যালো হ্যালো, আমরা এখানে আছি, হ্যালো, লিসেন টু মি, লিসেন টু হিস, আমরা এখানে মাওয়া গেছিলাম ইলিশ খাইতে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো, তো মোটামুটি ফান মজা শেষ, আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।